মণিপুরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করলো দার্জিলিং জেলা INTTUC। বৃহস্পতিবার শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে মিছিলটি শুরু হয়। এদিনের মিছিলে পা মেলান দার্জিলিং জেলা INTTUC এর সভাপতি নির্জল দে, দার্জিলিং জেলা INTTUC নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার, দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। এদিনের মিছিলে মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করা হয়। এর পাশাপাশি এই ইস্যুতে প্রধানমন্ত্রী কেন নিশ্চুপ রয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাপিয়া ঘোষ জানান, মণিপুর সমস্যার সমাধান না হলে তাদের এই আন্দোলন লাগাতার চলবে। যে মহিলারা রাজপথে আজকে INTTUC রয়েছে, আগামী দিনেও আমরা বিভিন্ন শাখা সংগঠনের সাথে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজপথেই থাকবো। প্রয়োজনে এই আন্দোলনকে আমরা অঞ্চলে ওয়ার্ডে নিয়ে যাবো, বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। একদমই না, মণিপুরের মহিলারা কতটা নিরাপদ সারা বিশ্ববাসী আজকে দেখেছে। আমরা চাই যে মণিপুরের মহিলারা শুধু নয়, যেভাবে মানুষ গৃহহীন হয়ে রয়েছে, যেভাবে মন্দির মসজিদ চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, আগুন জ্বলছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিক। তিনি যদি না পারেন তাহলে ইন্ডিয়ার উপর এটা ন্যস্ত করুক, তারা কিন্তু কিছুদিনের মধ্যে এটা এই সমস্যার সমাধান করবে। কারণ আমরা একটা জিনিস বারে বারেই দেখে আসছি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে, বিজেপি রাজ্যগুলির ক্ষেত্রে যেটা হচ্ছে বিজেপি রাজ্যগুলোতে, সেটা কিন্তু একেবারেই অন্য হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারে বারেই দেখছি ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন হুঁশিয়ারি বিভিন্ন সময় দিয়ে চলেছেন, কখনো 355 ধারা, কখনো 356 ধারা, কখনো তারা মানবাধিকার কমিশন পাঠাচ্ছেন, কখনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছেন। আজকে মণিপুরের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? 3 মাস পেরিয়ে গেল, মণিপুরের ক্ষেত্রে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজও কেন গেল না? মণিপুরে কি হচ্ছে সেটা, ইন্টারনেট কেন পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে, বিশ্ববাসীকে কেন অন্ধকারে রাখা হয়েছে, মণিপুর নিয়ে কোনো কিছু কেন প্রধানমন্ত্রী নীরবতা পালন করছেন? কারণ কি শুধুমাত্র একটাই, যে পশ্চিমবাংলার 42টা লোকসভা কেন্দ্র, মণিপুরে 2টো মাত্র লোকসভা কেন্দ্র, পশ্চিমবাংলা আগামী দিন ভারতবর্ষের মসনদে কে বসবে সেই দিক নির্ধারণ করার জায়গায় রয়েছে। সেই জন্যই কি মণিপুর নিয়ে এত উদাসীন তাদের? আমরা একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভারতবাসী হিসেবে, ভারতবাসী শুধু পশ্চিমবাংলা নয়, বিগত দিনেও আমরা দেখেছি নোটবন্দি থেকে শুরু করে FRDI বিল, যখনই যা বিপদে পশ্চিমবাংলা ভারতবাসী যেভাবে বিপদের মুখে আসতে চলেছে, তখনই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। এবারেও কিন্তু মণিপুরের ক্ষেত্রে সেটাই ঠিক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতদিন আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন যতদিন পর্যন্ত নিরাপত্তা পালন করবেন, ততদিন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেবেন, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলবে।